দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগুড়া গ্রাম এনামুলবাড়ির বাসায়। আমরা প্রতিদিনের ন্যায় আজও এসেছি, আজকে প্রায় দুদিন পরে আসলাম, এর আগের প্যাকেজ চলে গিয়েছে, আজকে আবার নতুন গরু সংগ্রহ করে কিন্তু প্যাকেজ দিচ্ছি এনামুলবাড়ি। তো এগুলা বয়স দাম বিস্তারিত নিয়ে কথা বলবো আমরা এনামুলবাড়ির সঙ্গে। এনামুলবাড়ি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা, বাজারের অবস্থা কেমন আজকে? বাজার কমে আছে ভাই। বাজার কম আছে? কম আছে। কেনা যাচ্ছে? হ্যাঁ কেনা যাচ্ছে। টুকটাক করে কিনতেছেন? কিনতেছি ভাই। কেনা বেচা তো ভালোই হচ্ছে, প্যাকেজ দিলেই তো চলে যাচ্ছে। মানে কম টাকার প্যাকেজ? কম টাকার প্যাকেজ মানে গরিবের প্যাকেজ? গরিবের প্যাকেজ আর কি। এটা হচ্ছে গরিবের প্যাকেজ? গরিবের প্যাকেজ। আজকে বেশি টাকার প্যাকেজ দিনে তো আমি। আচ্ছা আচ্ছা, তা আজকে সবাই যেন নিতে পারে, সবার সাধ্যের মধ্যে যেন থাকে। আজকে কয়টা দিবেন ভাই? আজকে ভাই 10টা গরু একটা লট। আচ্ছা আচ্ছা, কি আছে এক্সট্রা? 4টা আছে এক্সট্রা। এক্সট্রা তাহলে এক্সট্রার দাম হবে আলাদা? হ্যাঁ ওই 4টার দাম হবে আলাদা। ওই 4টার মধ্যে 2টা দাতাল আছে ওখানে। ও 2টা দাতালও আছে? 2টা দাতাল আছে। এই 4টির মধ্যে 2টি দাতাল আছে দর্শক, 4টি এক ঝলক দেখে দিন। এই 2 নম্বর আর 3 নম্বর দাতাল? 2 নম্বর 3 নম্বর দাতাল, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। আমরা পরে আবার আরো ভালো করে দেখাবো, এর মধ্যে 2টি দাতাল আছে। তো আমরা প্রথমে প্যাকেজটি দেখি 10টার, 10-এর লাটের যে গরিবের প্যাকেজ এটা 1 নম্বর। এটা 1 নম্বর, এই যে চামড়া ঢিলা ঢালা। আচ্ছা, হাত পা লম্বা? হাত পা লম্বা, দাড়ি লম্বা? দাড়িও লম্বা। কতটা করে বিচি দিতে হবে? প্রতিটা গরুর বিচি 2টা, মানে ব্যাটারি 2টা? ব্যাটারি 2টা। এটা 1 নম্বর? 1 নম্বর। চমৎকার একটি ষাঁড় গরু। এগুলো কি কুরবানি আসতে সব রেডি হবে? সব রেডি হয়ে যাবে ভাই, সব সব গরু দাঁড়িয়ে যাবে। সব গরু দাঁড়িয়ে যাবে? সব গরু দাঁড়িয়ে যাবে। আচ্ছা, সিং হইলেও তো কুরবানি হয়? হ্যাঁ, সিং হইলেও গরু কুরবানি হবে। আচ্ছা, তো এটা 2 নম্বর? এটা 2 নম্বর। দর্শক দেখুন সুন্দর কালারের গরু, বিচিও বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা 2 নম্বর? এটা 2 নম্বর। আচ্ছা, 3-এ আসি। 3 নম্বরে যে এটা 3 নম্বরটার বয়স কম? এটা বয়স মানে তো 22 মাস বয়স। 22 মাস বয়স? না 22 মাস বয়স। এটা চামড়া খুব ঢিলা। এগুলা খালি খাওয়াইতে হবে এখন? খালি খাওয়াতে গরু কেবল আইলো তো গরু খাওয়া খাওয়াইনি এখনো। আচ্ছা, এখনো খাওয়ান নাই? না এখনো খাওয়াইনি। খাওয়াইলে তো আরো তরতাজা দেখাইতো। এটা 3 নম্বর? পেট গুলো যখন উঠবে না তখন গুলো ভরে, এখন আর পেট গুলো পুরি আছে গুলো। আচ্ছা আচ্ছা, এটা 3 নম্বর? এটা 3 নম্বর। আচ্ছা, 4-এ আসি। 4 নম্বর এই গুলো। এটা কি রং? এটা শ্যাওলা, মাটি শ্যাওলা। মাটি আর শ্যাওলা। বাচ্চা ভালো হয়েছে? বাচ্চা সুন্দর বাচ্চা। লম্বা আছে? প্রতিটা গরুর হাত পা লম্বা? লম্বা আছে। এটা 4 নম্বর? দাড়ি লম্বা আছে? দাড়ি বেশ লম্বা। লম্বা আছে। আর ব্যাটারি তো প্রতিটারই 2টা আছে? ব্যাটারি 2টা আছে। এটা দেখে নিয়েছেন এনাউল ভাই, দেখে শুনে কিন্তু এগুলো সংগ্রহ করেন, তার জন্য এক ব্যাটারি হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আচ্ছা, 4 গেল। 5 নম্বরে আসি। 5 নম্বরে যা। এটা কি ক্রস নাকি ভাই? মিশালে দোশালা বলবো আর কি। মানে দোশালা বলা যায় ভাই? এটা একটা ক্রসের ভাব আছে না? মিক্সড আছে। দোশালা বলি? আমরা 6-এ আসি। চমৎকার একটি ষাঁড় গরু। এটা কিন্তু যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা কুরবানি দেন এককভাবে, তাদের জন্য এগুলা গরু কিন্তু একদম পারফেক্ট দর্শক, কি বলেন আপনি? 24 সালের কুরবানির উপযুক্ত গরু? 24 সালের কুরবানির উপযুক্ত। খাওয়াইতে হবে? 6 নম্বর। 3×3=6। আমরা 7-এ আসি। 7 নম্বর। আচ্ছা, 7 নম্বর, এটা চমৎকার একটি ষাঁড়, 7 নম্বর। চামড়া ঢিলা? চামড়া একদম ঢিলা ঢালা। 7 নম্বর, বিচিও 2টা। 7 নম্বর গরু। 8 নম্বর? 8 নম্বর এটা। 8 নম্বর এটা চমৎকার, এটা তো অনেক লম্বা দাড়ি ভাই। দাড়ি লম্বা? প্রত্যেকটা গরু দাড়ি লম্বা? প্রত্যেকটা গরুরই দাড়ি লম্বা? না, এটা একটু বেশি লম্বা। এটা ফ্রেমটা তো সুন্দর একদম ফ্রেম। এটা খাওয়াইতে হবে খালি? খাওয়াইতে হবে ভাই, খালি খাওয়াইতে হবে। কুরবানি আসতে আসতে কতটুকু হবে গরুগুলো? 100 কেজি পার হবে? না কি 100 কেজি, এরকম 3 মান পার হয়ে যাবে ভাই। 3 মান পার হবে? 3 মান পার হয়ে যাবে, খাওয়াইতে হবে গরুগুলো। শুধু খালি খাওয়াইতে হবে? খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা, এবারে লাইভ ওয়েট কত আছে এগুলা? লাইভ ওয়েটগুলো 25-30। 25-30 আসবে? আচ্ছা, এটা 8, 9 নম্বর? 9 নম্বর এটা। 9 নম্বর এটা চমৎকার রং,
চামড়াও ঢিলা বিচি দুইটা দুইটা আচ্ছা এটা নয় নয় আচ্ছা 10 নম্বর 10 নম্বরে এই যে লাল টকটকা লাল একটা শাল গরু চমৎকার লাল রঙের গরু এই যে বিচি দুইটা বিচিও দুইটা চওড়া আছে গরু পিটার চওড়া পিটার যে বেশ চওড়া চওড়া আছে গরু দাড়িও লম্বা চামড়া একদম পাতলা তো এই ছিল 10 টি দর্শক এই 10 এটা 9 এটা 8 এটা 7 এটা 6 এটা 5 দোশালা বলি আমরা এটাকে ওই সিং নাটা এখনই অনেক বড় বড় সিং এটা 4 এটা 3 এটা 2 আর এটা 1 তো আমরা তো 10টাই দেখলাম এনাল ভাই এখন আপনি এই 10টা প্রতি পিস কত রাখবেন সস্তা না বেশি দাম সস্তা ভাই আমার প্যাকেজের রেট তো ভাই সব সময় সস্তা ভাই সস্তা আপনার প্যাকেজ গরিবের প্যাকেজ আমার গরিবের প্যাকেজ আচ্ছা সস্তা দামটা বলেন আমার সস্তা দাম হলো ভাই 47500 ভাই 47500 47500 ভাই আমি আর মানুষ আমার 65 66 70 প্যাকেজ দিনা ভাই আচ্ছা আচ্ছা আমার প্যাকেজ একবারে সস্তা আর যেন সবাই যেন নিতে পারে সবাই যেন নিতে পারে দর্শক দাম থাকলো 47500 এখানে আকর্ষণীয় খামার উপযোগী আগামী কুরবানির টার্গেটে সার গরু যারা মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু উপযুক্ত সার গরু দাম থাকলো মাত্র 47500 এখানে 10টি আছে প্রতি পিস আর এই পাশে 4টি আমরা একটু দেখাবো এই যে 4টি এই 4টি যদি আপনারা এই প্যাকেজের সঙ্গে সংগ্রহ করতে চান এটার দাম ভিন্ন হবে এটা 1 নম্বর দেশাল এটা দাঁত ফাঁসে গেছে দাঁত হয়ে যাবে এক নম্বর আর দুই নম্বরটা দাঁতাল দুই দাঁত আচ্ছা তিন নম্বরটাও দুই দাঁত এটাও দুই দাঁত দেশাল আর এটাও দাঁত ফাঁস হয়ে গেছে না আমরা এই পাশ থেকে আরেকবার দেখাই এটা 4 নম্বর তারপরটা হচ্ছে গুড়ে সরা দেন গুড়ে সরা দেন হ্যাঁ এটা 3 নম্বর দুই দাঁত এটা 2 নম্বর দুই দাঁত এবং এটা 1 নম্বর এটা দুই দাঁত এটা লটে 2 নম্বর লাটে এটা দাঁতে নেই দাঁতবে এটা 2 নম্বর লাট 2 নম্বর লাটে 4টি এবং 1 নম্বর লাটে 10টি 1 নম্বর লাটে 10টির দাম থাকলো 47500 এই 4টা রেট থাকলো 52000 52000 ফিক্স একদম হ্যাঁ দামাদামি সুযোগ আছে কি মানে যদি কিছু সম্মান করা যায় আর কি সম্মান দিবেন আর কি তা আপনার যোগাযোগ নাম্বারটা 017 017 22 22 659 689 280 এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো দর্শক দাম থাকলো দুটি দুই রকম দাম থাকলো 10টি যে লাটটি দেখলেন এটার দাম থাকলো 47500 এবং 4টির যে লাটটি দেখলেন এটার দাম থাকলো 52000 বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম